আপনি যদি নতুন কোনো বিল্ডিং তৈরি করতে চান এবং আপনার বিল্ডিংয়ের যে সিঁড়িটি রয়েছে তার নিচে বাথরুম বা টয়লেট তৈরি করার কোনো পূর্ব পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করা উচিত, কারণ আজকের ভিডিওতে আপনার সিঁড়ির নিচে বাথরুম বা টয়লেট তৈরি করা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি যেগুলো যদি আপনার সিঁড়িঘর তৈরির পূর্বে আপনি এগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনার কিন্তু সিঁড়ির নিচে একটা ভালো মানের বাথরুম বা টয়লেট তৈরি করা ভালোভাবে কিন্তু সম্ভব। তো আজকে আমরা যে টয়লেটটি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা সিঁড়ির নিচে তৈরি করা বাথরুম বা টয়লেট। তো এটি কিন্তু একটা ভালো মানের বাথরুম তৈরি করা সম্ভব হয়েছে কারণ এটার জায়গা কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে সিঁড়িঘরের ভিতরে। ফার্স্ট আমরা বাথরুমের হাইটটি মেপে নেব। তো হাইট আছে আপনার এখানে 6.5 ফিট, আপনার ফ্লোর থেকে 6.5 ফিট উচ্চতা রয়েছে। এরপরে আমরা দৈর্ঘ্য যেটা বাথরুমের যে দৈর্ঘ্য সেটি রয়েছে আপনার প্রায় 8.5 ফিটের মতো। এরপর বাথরুমের যে আড় সে আড়টি রয়েছে আপনার 4.5 ফিট, প্রায় 5 ফিটের কোলে 4.5 ফিটের একটু বেশি আছে। তো এই হলে কিন্তু আপনার ভালো মানের একটা বাথরুম সম্ভব। তো এরপরে যে বাথরুমের যে প্যান বাটি বসানো হয়েছে প্যানের যে চেম্বার সেটি রয়েছে আপনার এখানে 4.5 ফিট। তো এটি 4.5 ফিট করার কোনো প্রয়োজন নেই, এটি 3 ফিট হলেই হবে। এটা অন্য একজন বসিয়েছে প্যান বাটিটি, তো এক্ষেত্রে একটু সমস্যা আছে। তো এরপরে এটার যে চেম্বারের যে উচ্চতা সেটি রয়েছে আপনার ফ্লোর থেকে আপনার প্রায় 6 ইঞ্চি মতো, এবং আপনার প্যান বাটির যে চেম্বার এটা থেকে আপনার ছাদের যে উচ্চতা অর্থাৎ ছাদ আপনার রয়েছে পুরো 6 ফিট, অর্থাৎ প্যানবাটির উপরে আপনার 6 ফিট জায়গা পাবেন আপনি ছাদের উপরে। তো এখন এমন একটি বাথরুমের জন্য যে এই বৈশিষ্ট্য রয়েছে আপনার ছাদে সেটি দেখে নিন। তো আপনার ছাদের এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ছাদের যে আড়টা রয়েছে আপনার ছাদের যে আড় সেটি হচ্ছে আপনার রয়েছে এখানে 4.5 ফিট, এবং এই পাশের যে আড়টি রয়েছে সেটি রয়েছে আপনার প্রায় 8.5 ফিট। তো 8 ফিট হলেই চলবে এবং 4 ফিট হলেই চলবে, 8 ফিট বাই 4 ফিট হলে কিন্তু আপনার হবে। এবং আপনার ছাদের যে উচ্চতা ফ্লোর থেকে ছাদের যে উচ্চতাটা সেটা অবশ্যই আপনার 6.5 ফিট থেকে 7 ফিট, 7 ফিট হলে ভালো হয়, কিন্তু 6.5 ফিটের নিচে আসলে কিন্তু আপনার সমস্যা হবে। অবশ্যই আপনার এটি মনে রাখবেন, এক্ষেত্রে কিন্তু আপনার প্যান বাটিটি ডাউন করা লাগবে। যদি আপনি 6 ফিটের কিংবা 6.5 ফিটের মানে 6 ফিটের নিচে যদি নামেন তাহলে কিন্তু আপনার প্যান বাটিটি ডাউন করা লাগবে। আপনার যে লোড বিম এসে দেখতে পাচ্ছেন এখানে লোড বিমের নিচে কিন্তু আপনার প্যান বাটি বসানো লাগতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যদি আপনি সিঁড়ির নিচেই আপনার বাথরুম করতে চান তাহলে অবশ্যই সিঁড়িটি আপনি চেষ্টা করবেন আপনার সিঁড়ির যে ছাদ রয়েছে সেটি অবশ্যই ফ্লোর থেকে 6.5 ফিট থেকে 7 ফিটের মাথায় দেওয়ার চেষ্টা করবেন। তো যাতে এটা 6.5 থেকে 7 ফিটের মাথায় বসে এমনভাবেই কিন্তু আপনি অবশ্যই কিন্তু আপনার সিঁড়িটি তৈরি করবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু পাইপলাইনের যে ওয়ারিংটি সেটি করে দিয়েছি। তো আপনি যদি পাইপলাইনের ওয়ারিং সম্পর্কে কোনো ধারণা না থাকে অর্থাৎ কতটুকু উচ্চতায় আপনি ট্যাপ দিবেন, কতটুকু উচ্চতায় আপনার শাওয়ার হবে, এগুলো যদি জানতে চান তাহলে ভিডিও দেখে নিতে পারেন, লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে আপনি যদি এই বাথরুমের ভেতরে অর্থাৎ সিঁড়ি নিচে যখন বাথরুম তৈরি করবেন আপনি যদি গেজার বা গরম পানি লাইন করতে চান সেটিও কিন্তু সম্ভব, কারণ আপনার যদি ডাউনসাদ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়াল গেজার লাগিয়ে নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো সেটা আপনি করে নিতে পারেন। তো বাথরুমটি দেখলেন, তো আশা করি ভালো লেগেছে বাথরুমটির আপনার সেটিংটা। তো এরপরে আপনি যদি বলেন যে আমি এখন একটা আপনার বেসিং লাগাবো, তো সেটাও কিন্তু সম্ভব, কারণ আপনি আপনার দেখতেই পাচ্ছেন যে এমন কিন্তু একটা দেয়াল থাকবে আপনার বাথরুমে ঢোকার পূর্বে। তো সেখানে কিন্তু আপনি ছোটো সাইজে যে 12 ইঞ্চি থেকে 14 ইঞ্চি যে বেসিংগুলো রয়েছে সেগুলো কিন্তু লাগিয়ে নিতে পারবেন। তো এখানে কিন্তু আপনার প্রায় 16 ইঞ্চি জায়গা রয়েছে, তো আমরা এখানে একটা বেসিংয়ের লাইন করে দিয়েছি। তো এই ছিল মোটামুটি আপনার ধারণা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর চ্যানেলে এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।